নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী আবার এসে গেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম হচ্ছে এগ ভুর্জি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার সঙ্গে অবশ্যই থাকবেন, আর অবশ্যই তার সঙ্গে লাইক, শেয়ার ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে এগ ভুর্জি। করতে আমার কী কী লাগবে একটু দেখে নেওয়া যায়। এগ ভুর্জি করতে লাগছে আমার 4টে ডিম, 1/4 স্পুন দেবো গোলমরিচের গুঁড়ো, এটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি, আর দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা টমেটো বড় চপ করে রেখেছি, 1 টেবিল স্পুন রসুন চপ করা আছে, আর 1 টেবিল স্পুন আদা চপ করে রেখে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দেবো, আর 1/4 কাপ তেল, এই দিয়ে করবো। তাহলে শুরু করে নিই, শুরু করে দেখে দিই কীভাবে করতে হবে। গ্যাস অন করে দিয়েছি, কড়া বসিয়ে নিয়েছি, এতে আমি দেবো 1/4 কাপ তেল। এতে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটু জিরেটা ভাজা হোক। এতে একটু তেলটা বেশি দিলে ডিশটা খুব ভালো হবে খেতে। দিয়ে দিচ্ছি রসুন, চপ চপ করে দেবেন। তার সঙ্গে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, এখন পরে আবার 1টা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ টমেটো আদা রসুন সব ছোট্ট ছোট্ট করে চপ করবেন, খুব ভালো হবে। পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপর আমি টমেটোটা দিয়ে দেবো। আমি একটুখানি চাপা দিয়ে রাখছি, চাপাটা খুলে দেখি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো, টমেটো আর আদা চপ করা ওইটা দিয়ে দেবো। আমি এতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়েছি এতে। এবার এতে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেবো, টমেটোটা একটু নরম হোক তারপরে। চাপাটা খুলে দেখি টমেটোটা নরম হয়ে গেছে। টমেটো দিয়েই নুন দিয়ে দেবেন, দিয়ে চাপা দিয়ে দেবেন, তারপর দেখবেন নরম হয়ে যাবে এটা। এর সঙ্গে কিছু মশলা দেবো, এতে দেবো 1/4 স্পুন হলুদ গুঁড়ো, দেবো 1/4 স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন চিনি, আর
আর দিচ্ছি 1/4 স্পুন গোলমরিচ। এটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিই, গোলমরিচটা আমি বাইরেটা নিই না। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। শেষে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এটা বাড়িতেই রোস্ট করা আমার, 1 চামচ। মশলাটা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। একটা বাটিতে আমি ডিমগুলো রেখে দিয়েছি। কখনোই ডাইরেক্ট ডিম কড়ার মধ্যে দেবেন না, কারণ ডিম কখনো খারাপ হতে পারে, তাহলে জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, ঢেলে এই 4টে ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি 2 মিনিটের জন্য এই অবস্থায় চাপা দিয়ে রেখে দিচ্ছি। চাপাটা খুলে দেখে নি, খুব আলতো আস্তে আস্তে করে এটাকে জাস্ট ফোল্ড করে দেব। খুব হুড়ি করব না, খুব ধীরে ধীরে এটাকে জাস্ট ফোল্ড করে দেব। কুসুমগুলো একটু ফাং ভেঙে দিয়ে এখানে, তাহলে ডিমের চাংসের মতো আসবে, একদম ঘন্ট হয়ে যাবে না। খুব আলতো হাতে এগুলোকে করে দিতে হবে। হয়ে গেছে, হয়ে এসছে, আর একটুখানি আছে। খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, খুব টেস্টি। অবশ্যই আপনারা করবেন, করে আমাকে জানাবেন। হয়ে গেছে আমার এটা। এরপর একটু জিনিস আছে, গরম মশলা দেবো। রুটি পরোটা দিয়ে ভীষণ ভালো খেতে লাগে এই ভুর্জিটা। ওয়ান ফোর্থ স্পুন দেবো কসুরি মেথি। খুব সুন্দর গন্ধ ছাড়ছে এখন। আর 1/4 স্পুন দিচ্ছি গরম মশলা পাউডার। নুন যদি কার বেশি লাগে দিতে পারেন, আমার এটি হয়ে যাবে। আর সেই লাস্ট চিলিটাও দিয়ে দিলাম। এই অবস্থাতে আমি আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিই, আমি সার্ভ করে দেখাব। দেখে নিই একবার, একদম হয়ে গেছে। খুব সুন্দর খেতে এটা, অবশ্যই আপনারা করবেন। আর ডিমের একটু একটু বেশ চান্স আছে, একদম মিহি হয়ে গুঁড়ো হয়ে যায়নি এটা। এটা হয়ে গেছে, আমি এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এক ভুর্জি আমার হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। খুবই টেস্টি, অবশ্যই আপনারা করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আমি আসছি। নমস্কার।